কর্ণা আজকে আমরা চলে এসেছি গিউ গার্ডেনে এই গার্ডেনটা হলো সামনে রয়েছে এনসিয়েন্ট গার্ডেনগুলো আছে যে পাঁচটা গার্ডেন রয়েছে তার থেকে বলতে পারো দু নম্বরে আমরা প্রথমে একটা গার্ডেন গেছিলাম যে এনসিয়েন্ট গার্ডেনে যেটা হচ্ছে ইউ গার্ডেন তার ভিডিও তোমরা আগে অলরেডি দেখেছো এটা হচ্ছে সেকেন্ড ট্র্যাডিশনাল গার্ডেন আর ভীষণ সুন্দর চলো একবার দেখে নিই পুরো গার্ডেনটা একসাথে এই গুই গার্ডেনের লোকেশনটা হচ্ছে জিয়াডিং ডিস্ট্রিক্টের নানসিয়াং টাউনে আর এই গার্ডেনে ঢুকতে গেলে প্রবেশ মূল্য হচ্ছে 12 ইউয়ান এই গার্ডেনটা তৈরি হয়েছে মিং ডাইনেস্টির সময় ভীষণ সুন্দর এনসিয়েন্ট ক্লাসিক্যাল একটা গার্ডেন বিশেষ করে যেটা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে এখানকার আর্কিটেকচার আর্কিটেকচার ভীষণ সুন্দর এই গার্ডেনের চারিদিকে এখানে প্রচুর লোক ছবি বানাচ্ছে ছবি আঁকছে ভীষণ সুন্দর একটা পরিবেশ আমরা এখানে এসেছি একদম একটা রৌদ্রোজ্জ্বল দিনে লেকের সবুজ জলের মধ্যে রোদ পড়ে কি সুন্দরই না লাগছে এখানে অনেক আর্টিস্ট বসে ছবি আঁকছে এই সুন্দর পরিবেশের অনেকক্ষণ বসে তাদের ছবি আঁকা দেখলাম আমরা যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেকটা চারিদিকে জল বেষ্টিত একটা আইল্যান্ডের মতো যেটা তৈরি হয়েছিল 1989 সালে জায়গাটা দেখতে ওপর থেকে অনেকটা বিশাল বড় একটা কচ্ছপের মতো এই জায়গাটার নাম হচ্ছে স্টোন হিল আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ওর ওপরে একটা বিশাল বড় স্টোন টর্টোইজ রয়েছে যেটা সিম্বলাইজ করে গুড ফরচুন আর লংজিভিটিকে জায়গাটা ফটোগ্রাফির জন্য ভীষণ সুন্দর একটা জায়গা প্রচুর মেয়েরা তাদের এথনিক ড্রেসে সেজে এসেছিল এখানে অনেকক্ষণ ঘুরে নিয়েছি আমরা প্রায় দুপুর হতে যাচ্ছে এখন ভাবছি কিছু লাঞ্চ করলে ভালো হতো কিন্তু আপাতত কোনো ক্যান্টিন এখনো পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না ভীষণ সুন্দর চারিদিকের পরিবেশ বাতাসের কিরকম একটা সাউন্ড হচ্ছে দেখাচ্ছো বুঝতে পারছো বাতাসের একটা অদ্ভুত শব্দ হচ্ছে হয়তো নেচারের যত কাছাকাছি যাবে নেচারের নিত্য নতুন শব্দ শুনতে পাবে
বলা হয় না যে সুর কোথা থেকে তৈরি হয়েছে, সুর তৈরি হয়েছে নেচার থেকে, যে তাল সুর মানে গানের যে তাল তৈরি হয়েছে নেচারের যে আওয়াজ সেখান থেকে, এটা হয়তো সত্যিই তাই। নেচারের যে কত আওয়াজ বিভিন্ন টাইপের, সেটা শুধুমাত্র নেচারের যত কাছে যাবে তখনই বুঝতে পারবে যে নেচারের কত টাইপের আওয়াজ হয়। দেখো এইরকমভাবে একসাথে এই পাতাগুলো একসাথে পরিষ্কার হয়ে আছে, আর এটা ওই আঙ্কেল অপারেট করছেন, নৌকোতে করে অপারেট করছেন, একসাথে জাল পেতে দিয়েছেন, যেটা একসাথে জাল সব পাতাগুলোকে একসাথে নিয়ে যাচ্ছে। কুল না? এই দেখো ঝুঁঝিয়াঝিও যখন আমরা গেছিলাম তখন এইরকম টাইপের ব্রিজ প্রচুর দেখতে পেয়েছিলাম, এখানেও আছে, কিন্তু এখানে তার সাথে এটা অ্যাডেড হয়েছে, সেটা হচ্ছে সুন্দর আটাম কালার। এখানে দেখো দুজন শর্ট ভিডিও বানাতে ব্যস্ত, বিভিন্ন টাইপের নাচের স্টেপ চলছে, আমি দূর থেকে না তুলে আর পারলাম না। আর বলেছিলাম না জায়গাটা ফটোগ্রাফির জন্য বেস্ট, এথনিক পোশাকে অনেকেই ছবি তুলছে এখানে। এবার আমরা ঢুকে গেছি বনসাই গার্ডেনের মধ্যে, জানি না কেন বনসাইয়ের প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে। এখানে এই আর্কিটেকচারটা দেখো কি অসাধারণ, তাই না? এক একটা বনসাইয়ের গাছ তৈরি করতে যে পরিশ্রম, যে সময়, যে একাগ্রতা লাগে, আমার মনে হয় এটাই আমাকে বনসাইয়ের দিকে বেশি আকৃষ্ট করে। এখানে দেখো ওপরে একটা বিশাল বড় গিঙ্কো গাছ, আর ঠিক তার নিচেই একটা গিঙ্কোর বনসাই, কি অসাধারণ দুটোকে একসাথে লাগছে, তাই না? ও এখানেও আবার কাশফুল, এত ঠান্ডা পড়ে গেছে, কাশফুলগুলো প্রায় শেষ হয়ে এসছে কিন্তু এখনো পর্যন্ত কাশফুল আছে। আমরা গুই গার্ডেন থেকে বের হয়ে এলাম বুঝলে, ওখানে আসলে যেটা প্রবলেমটা হচ্ছিল যে ওখানে লাঞ্চ করার জায়গা ছিল না, আর সকালবেলা আমরা তেমন কিছু খেয়ে বেরোইনি, আর আমাদের মানে খিদে পেয়ে গেছে। একটা টি হাউস ছিল বাট ওখানে বিভিন্ন টাইপের চা আর টুকটাক স্ন্যাক্স পাওয়া ছিল,
আর অর্ণব একদম চা খায় না, যদিও আমি চা খাই, কিন্তু ওই খিদের সময় আর একদম চা বা স্ন্যাক্স খেতে একদম ইচ্ছে করছে না। ঠিক আছে চলো যাই সামনে খাওয়া দাওয়া মেলে, আগে ভালোভাবে লাঞ্চ করবো, তারপরে ভাবছি যদি টুকটাক কিছু শপিং করা যায়, কিছু জিনিসপত্র কেনার আছে, যদি টুকটাক কিছু শপিং করা যায় তাহলে ভালোই হয়। চলো খুব চলে এসছে আমাদের খাওয়ার জায়গা, বুঝলে এই এই প্লাজাটাতে যাবো খাওয়ার খেতে, ওখানে দেখছি একটা পিজা হাট আছে ওখানেই যাবো বলে ভাবছি। দেখো বাচ্চারা কিরকম ভাবে খেলাধুলো করছে, ইতিমধ্যে কত বল, কত উপরে দেখো এমনিভাবে ওঠা যায়, বুঝতে পারছো এই দড়িগুলো ধরে ঝুলে, এত সাহস যদিও আমার নেই। এই বাচ্চাদের জন্য এগুলো ঠিক আছে, আর বড়দের জন্য ওই ওপরে দেখো এগুলো, দেখো এগুলো হচ্ছে মাসেলস চেয়ার, তুমি এখানে কিউআর কোড ব্যবহার করে এই চেয়ারগুলোর মধ্যে বসতে পারো, মলের মধ্যে প্রচুর জায়গায় দেওয়া থাকে এরাউন্ড টাইপের চেয়ার, মলের মধ্যে ঘুরতে ঘুরতে যখন তোমার পা খুব ক্লান্ত হয়ে যাবে, যখন তোমার মনে হবে একটু রেস্ট নিই, তারপরে আবার শপিং করতে পারবো, তখন ওই চেয়ারে বসে যেতে পারো, কিউআর কোড দিয়ে একটু পেমেন্ট টেমেন্ট করে রেস্ট নিয়ে নিলে বেশ কিছুক্ষণ, তারপরে আবার নতুন উদ্যমে শপিং। আইডিয়াটা ভালো না, আলটিমেটলি শপিং মলের ব্যবসা বাড়ছে কিন্তু, আর তোমার মাসেলস চেয়ারে বসে সেখানেও তুমি পে করছো, যাই হোক আলটিমেটলি তুমি আরামও পাচ্ছ এটা বলার কথা, আইডিয়াটা ভালো। আমাদের ঘোরা শেষ, খাওয়া দাওয়া শেষ, শপিং শেষ, কোনটা কিনলাম বলো তো? ওই সাদা জ্যাকেটটা যেটা তোমাদেরকে পরে দেখালাম ওইটা কিনে নিয়েছি। তো যাই হোক এখন এখানেই ভিডিওটা যেহেতু এন্ড করছি, তোমরাও আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে, তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের দুজনের মোটিভেশন অনেকটা বাড়িয়ে দেবে নতুন কোনো ভালো ভিডিও তৈরি করতে। তো সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।